চ্যানেল উষ্মিতা ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে ওয়েলকাম ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। এখন বাজে সকাল 11:35 বাজে বলেই তোমাদেরকে গুড মর্নিং বললাম, যেহেতু এখনও 12টা বাজেনি। আর আজ হচ্ছে সোমবার। তো সোমবার মানে তো বুধবার তারাপুর দিন। তো ছেলে চলে গেছে স্কুলে আর আমি এখন বসে আছি। আর আমাকে দেখতে একটু অন্যরকম লাগছে না, দেখো কানে কানে কিছু নেই, কারণ গত দুদিন আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, যে কারণে আমি গত দুদিন কোনো ব্লগ বানাইনি। আর এখন আমি এখানে বসে আছি, আর বসে বসে কী করছি জানো, রান্নাবাড়ি খেলছি, কারণ অর্ধেক রান্নাবাড়ি খেলা হয়ে গেছে আর যেটুকু বাকি আছে এখন রান্নাবাড়ি খেলছি। তো চলো আজকে কী কী রান্নাবাড়ি খেলবো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখো আমার রুটিটা চাটনিটা আগে বলতে হাই, ওর তরফ থেকে আমি তোমাদেরকে হাই বলে দিলাম। তো চলো আজ কী কী রান্না করবো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো আর সবাই চলে এসো কিন্তু, হ্যাঁ রান্না করতে করতে ওয়েলকাম জানিয়েছি, তো সবাই কিন্তু চলে এসো। মানে কী রান্না করবো আমি জানি না, কেমন হবে জানি না, সবাইকে নিমন্ত্রণ রইলো, সবাই চলে এসো তোমাদের এই উষ্মিতাদির বাড়িতে। তো চলো কী কী রান্না করছি সেগুলো আগে শেয়ার করে নিই। তো বন্ধুরা, আগেই আমি এক তরকারি রান্না করে নিয়েছি, যেটা খেয়ে ছেলে স্কুলে গেছে, সেটা হচ্ছে এরকম ওলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। এটা আমি আগে করে নিয়েছি কারণ ওটা খেয়েই ছেলে স্কুলে গেছে। আর এখানে দেখো টমেটো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আর এই দেখো মাছের মাথা আর দুই এক পিস মাছ রয়েছে, তাই দিয়ে এই যে শুক্তো করব। আর এখানে হচ্ছে ধনে পাতা বাটা এই করব। আর হচ্ছে ভাত তো পাশে আছেই, তো চলো এখন রান্নাটা করে নিই। তোমরা তো দেখতেই পেলে যে আজকে কী রান্না হবে। আর রান্নাটা করতে লাগি আর ততক্ষণ তোমরা সবাই আমার সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমাদের এই ভিডিওর পাশে। তো চলো রান্না করে নিই। দেখো বন্ধুরা, আমার সোনা স্কুল থেকে এসেছে বেলা 1:30টার সময়। তো সেখান থেকে এসে কোনো রকমে এই দেখো মোজা এই একটা আর ওই একটা খুলে ফোন নিয়ে বসে পড়েছে, আর খাটটা কি করেছে দেখো এর অবস্থা, আর এখনো জামা প্যান্ট খুলিনি, কিচ্ছু খুলিনি। তো যাই হোক, ও যা করেছে বেশ করেছে, এখন আমরা সবাই মিলে ভাত খাবো। খেয়ে দেখো এই যে জামা কাপড় এগুলোকে গোছাতে হবে, আর বালিশের কাবারগুলো সব কালকে ধুয়ে দিয়েছিলাম, সেই বালিশকে জামা কাপড় পরাতে হবে। তো চলো দেখো কি দুষ্টামি করছে দেখো বন্ধুরা। তো দেখো বালিশগুলোকে এখন জামা কাপড় পরাতে হবে, আর তার সাথে ওর জামা কাপড়টা খুলতে হবে। তো বন্ধুরা চলো ওকে একদম রেডি করে নিই আর ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা তখন বললাম যে ছেলেকে ড্রেস চেঞ্জ করাবো আর নিজে খাবো, তারপরে ঘর দুয়ার সব গুছিয়ে টিপটপ করব। কিন্তু এত গুছানো গুছিয়েছি তো আর কি বলবো, কিছু বলার নেই। দেখো যেখানকার জিনিস যেরকম অবস্থায় ছিল সব সেরকম অবস্থাতেই রয়েছে, কারণ তখন খেয়ে উঠে ছেলেকে ড্রেস ড্রেস চেঞ্জ করিয়ে ছেলেকে একটু ভাবছিলাম যে শুইয়ে দিই, ওর তো সামনে পরীক্ষা। তো তারপরে আমি সব কাজগুলো করবো, মা ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি, দেখো আমার চোখ মুখ খুলে উঠেছে। তো এখন বৌদিরা সবাই ফোন করলো আয় আয় আয়। তো এখন যাবো রাস্তায় একটু আড্ডা দিয়ে, তারপর বাড়ি আসবো, বাড়িতে এসে ছেলেকে পড়াতে বসবো আর এই কাজগুলো করবো। তো চলো আমার সাথে, তুমিও মানে তুমি বলতে কেন সরি, তোমরাও রাস্তায় চলো। তো বন্ধুরা দেখো রাস্তায় এসে দেখছি জমিতে সবাই বসে বসে গল্প করছে, আর দেখো দিদা খেলছে বাচ্চাদের সাথে, আর মা ওদিকে যাচ্ছে কোথায় জানি না। তো বিকেলবেলায় চলে এসেছি মানে জমিতে, তো বিকালটার বিকাল মনে হচ্ছে না, মেঘলা মেঘলা আকাশ। তো চারিদিকের পরিবেশটা এত মনোরম লাগছে তার কি বলবো। আর দেখো আকাশে চাঁদ উঠেছে, চাঁদটাও বেশ সুন্দর লাগছে না বলো। আর তোমাদের একটু চারিদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিই, দেখো মেঘলা মেঘলা, তো তার জন্য মাঠটা খুব সুন্দর লাগছে, আর কিন্তু বেশি গরমও না। তো আমার শরীরটা বেশি একটা ভালো না বলেই আমি ঘরে ছিলাম। তো দেখো আমার শরীর ভালো না বলে আজকে আমি গাছে জল দিতে পারিনি, তো একদিন জল নিয়ে যাচ্ছিলাম, এই একটু জল দিয়ে যা। তো বলছে দেবো, তো ও সত্যি সত্যি যে জল দেবে আমি বুঝতে পারিনি, তো ও দিয়ে দিল জল, ওই মুলোকাটাই দিল। তো আমার খারাপ লাগছিলো যে আমি দিচ্ছি না ও দিচ্ছে, তো তারপরে ওকে বারণ করে দিলাম যে তোর আর দিতে হবে না। থাক সত্যি বলার সাথে যে ওইভাবে দিয়ে দেবে আমি বুঝতে পারিনি। তো দেখো
তো বন্ধুরা বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে দুইজনই বসে পড়েছি। ওকে বললাম বাবা তুমি বইটা পড়ে নাও, আর আমি তার মধ্যে বসে বসে বালিশের জামা কাপড়গুলো পরিয়ে দিই আর জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। তো ও বাড়িতে যে বাড়ির কাজগুলো দিয়েছিল দিদি ভাই সেগুলো করছে, আর আমি পাশে বালিশের জামা কাপড় পরাচ্ছি। কারণ ওকে বললাম যে স্কুলের কাজগুলো তো তুমি পারবে না, আগে বাড়ির কাজগুলো করে নাও দিদি ভাই, তারপরে আমি স্কুলের কাজগুলো করিয়ে দিচ্ছি। আর আমি দেখো বালিশে জামার পরে জামা পরিয়েই চলেছি তো বেশ সব কিছু মিলিয়ে এই দেখো একটা জিনিস দেখো, এই যে বালিশটা পড়াচ্ছি না দেখো, এই যে বালিশটা হচ্ছে গোলুমুলু। এই গোলুমুলু বালিশ আমার আবার ছোটো ভাগ্নে খুব পছন্দ করে, তার জন্য ওর বালিশটায় আগে পড়ালাম জামাটা, আর ওর বালিশের জামাটা সব থেকে সুন্দর। তো যাই হোক ছেলে বই পড়ছে, আর ওকে মাঝে মাঝে একটু বুঝিয়েও দিচ্ছি, দেখো কত সুন্দর বুঝাচ্ছি, কত সুন্দর টিচার, আর কত জলদি কাজ করছি। এরকম যদি স্পিডে সারাদিন কাজ করতাম কতই না ভালো হতো। তো চলো তো দেখতেই পেলে আমি ঘরটা গোছাচ্ছিলাম, মানে সারা ঘর যে অবস্থায় ছিল তো গোছাতে গোছাতে ছেলেকে বই পড়াচ্ছিলাম। তো ছেলে বই পড়ছে, এখনো ইংলিশটা করছে, এখন ওকে ইংলিশটা আমাকে একটু দেখিয়ে দিতে হবে। আর দেখো এই বালিশগুলো, কতগুলো বালিশ দেখেছো, এই বালিশগুলো সব জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, ওদের জামা কাপড়ও পরিয়ে দিয়েছি, আর পুরো বিছানাটা একদম দেখো চাকাচাক করে দিয়েছি। আর আমার ছেলে দেখো এই যে কালার, এই কালার দিয়ে সারা বিছানার চাদর দেখো কালার করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, একটু ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপর হয়ে গেছে তো বই বন্ধ হলো কেন, আর পড়বি না? ও আর পড়বে না বলছে, পড়বে না বলে দেখো বই মাথার ওপর নিয়ে বসে আছে, ও আর পড়বে না। কিন্তু তা বললে তো হবে না, 3 তারিখ থেকে পরীক্ষা আছে, পড়া না সরি 3 তারিখ থেকে পরীক্ষা আছে, ওকে এখন আমি পড়াতে বসবো। তো বন্ধুরা আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে, ততক্ষণ একটু পড়িয়ে নিই। তো চলো আগে ছেলেকে বই পড়িয়ে নিই, ঠিক আছে? ততক্ষণ তোমরা আমার সাথে থেকো। আমার সোনা কিছু বলবে, বলবে না? আমার সোনা এখন কিছু বলবে না, ওর মুখ ফেভিকুইকের মতো আটকে গেছে, ফেভিকুইক আঠা দিয়ে ওর মুখ আটকে গেছে, পড়ার কথা শুনেছো তো, এখন ওর মুখ আটকে গেছে। এখন বাজে রাত 10:55, আর আমার সোনা শুয়ে পড়েছে আর আমাকে ডাকছে, ও মা আসো, ও মা আসো। আর আমি এখন তো আজকে একটা মজার জিনিস হয়েছে, মজার জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো কি বলো, এটা হচ্ছে আটা মেখে রেখে দিয়েছি, কারণ আমাকে রান্না করতে হয়নি, আমি আটাটা মেখেছি। তখন আমার বড় যা শেষাশুড়ি আমাদেরকে নিমন্ত্রণ করে খাইয়ে দিয়েছে, সাথে দিয়েও দিয়েছিলেন। তো তান্দুরি খেয়ে এখন বাড়ির মানে বাড়ির তরকারিটা খেয়ে নিয়েছি, কিন্তু আটাটা যে মেখেছিলাম সেটা হচ্ছে রেখে দিয়েছি, ওটা কালকে সকাল পর্যন্ত ভালো থাকবে, যেহেতু শীতকাল অসুবিধা হবে না। আর আমার সোনা রান্দুরিকে শুধু জল খাচ্ছে, কেমন লাগছিল খেতে? আর একটা কি খেয়েছো তুমি, কাটলেট? কাটলেটটা কেমন লাগলো, ভালো লেগেছে? কারণ আজকে ওর কাছে কিছুই ভালো লাগেনি, ওর কাছে আজকে কিছুই ভালো লাগেনি, কারণ আজকে প্রচুর 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 খাবার খেয়েছে, এত খাবার খেয়েছে তার জন্য ওরা শেষের দিকে গিয়ে কিছুই ভালো লাগেনি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করবো না, অনেক রাত হয়ে গেছে, এখন নিদ্রার দেশে যেতে হবে, না ঘুমলে আবার কালকে সকালে উঠতে পারবো না। তো টাটা বাই বাই, দেখাবে নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।